হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি, মুসুর ডাল ভর্তা, যেটা গরম ভাতের সাথে লাগে অনবদ্য। চলো তবে শুরু করা যাক। এর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলি হলো 100 গ্রাম সেদ্ধ করে রাখা মুসুরির ডাল, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, লবণ ও সরিষার তেল স্বাদ মতো। প্রথমে লবণ, লঙ্কা, পেঁয়াজ একসাথে চটকে নিতে হবে। এরপর বাকি উপকরণের সাথে ভালো করে মেখে নিলেই তৈরি সুস্বাদু মুসুর ডাল ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।